সরকারি নিয়মকে কার্যত অমান্য করে বৈধ নথি ছাড়া বালি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশের তৎপরতায় চালক সহ বালি বোঝাই ট্রাক্টর আটক করে। বালি বোঝাই ট্রাক্টরে চালকের কাছে বৈধ নথি পুলিশ দেখতে চাইলে ট্রাক্টর চালক কোনো রকম কোনো বৈধ নথি দেখাতে পারেনি। এরপরই পুলিশ ট্রাক্টর চালক কৃষ্ণ বাড়ুইকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, বালি বোঝাই ট্রাক্টরটি লোতনা থেকে খণ্ডঘোষের দিকে যাওয়ার পথে লোতনা মোড় থেকে বালি বোঝাই করে ট্রাক্টর সহ চালককে আটক করে। ধৃত ট্রাক্টর চালককে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। সরকারি নিয়মকে কার্যত অমান্য করে বৈধ নথি ছাড়া বালি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশের তৎপরতায় চালক সহ বালি বোঝাই ট্রাক্টর আটক করে। বালি বোঝাই ট্রাক্টরে চালকের কাছে বৈধ নথি পুলিশ দেখতে চাইলে ট্রাক্টর চালক কোনো রকম কোনো বৈধ নথি দেখাতে পারেনি। এরপরই পুলিশ ট্রাক্টর চালক কৃষ্ণ বাড়ুইকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, বালি বোঝাই ট্রাক্টরটি লোতনা থেকে খণ্ডঘোষের দিকে যাওয়ার পথে লোতনা মোড় থেকে বালি বোঝাই করে ট্রাক্টর সহ চালককে আটক করে। ধৃত ট্রাক্টর চালককে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।